সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের বারাণসীতে। আজ আমরা যাব দুর্গা মন্দির দেখতে, আর আরও নানা রকম যে সাইট সিনগুলো আছে সেগুলো তোমাদের আমরা ঘুরিয়ে দেখাবো। এই সাইট সিনগুলো দেখার জন্য আমরা সেখানকার লোকাল থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। যেহেতু আমরা ছজন ছিলাম সেই জন্য আমরা কোনো টোটো বা অন্য কিছু নিইনি, আমরা গাড়ি ভাড়া করেছি। আমরা লোকাল একটা ট্রাভেল কোম্পানি থেকে গাড়ি ভাড়া করে নিয়েছি। আমাদের 8 ঘন্টা জন্য গাড়িতে আমাদের 2200 টাকা নিয়েছিল। তোমরাও এরকম কোনো গাড়ি ভাড়া করে নিতে পারো, তাহলে তোমাদের সাইট সিনগুলো দেখতে সুবিধা হবে। আজকে সাইট সিনের মধ্যে প্রথমেই আমরা যেটা যাব সেটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে দুর্গাকুণ্ড মন্দির এবং দুর্গা মন্দির নামেও পরিচিত। এটি পবিত্র বারাণসীর অন্যতম বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মে এই মন্দিরটির অত্যন্ত ধর্মীয় গুরুত্ব রয়েছে এবং এটি মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গীকৃত। দুর্গা মন্দিরটি 18 শতকে নাটোরের রানী ভবানী নির্মাণ করিয়েছিলেন। এখন আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। এই তুলসী মানস মন্দিরের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দিক থেকে অনেক গুরুত্ব আছে আমাদের হিন্দু সংস্কৃতিতে। এই তুলসী মানস মন্দিরে মহাকবি তুলসীদাস 1600 শতাব্দীতে রামচরিত মানস গ্রন্থটি লিখেছিলেন। এই তুলসী মানস মন্দিরের দেয়ালে এই রামচরিত মানসের যে শ্লোকগুলি, সমস্ত শ্লোক সমস্ত দেয়ালে লেখা আছে, সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে। এখানে রাম আর সীতার বিগ্রহ আছে, পুজো করা হয়। এই দেয়ালে দেখুন সব লেখা আছে, এখানে রামচরিত মানসের সমস্ত শ্লোক আর রামায়ণের সমস্ত কিছু এই দেয়ালে লেখা আছে। পুরো ভিডিওতে তোমাদের তুলসী মানস মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি, আমার সাথে তোমরাও দেখতে থাকো। মন্দিরের সৌন্দর্য আর চারিদিকের ভিউ তোমরা দেখতে থাকো। এখানে মহাকবি তুলসীদাস যে রামচরিত মানস এখানে রচনা করছেন তার একটা বিগ্রহ আছে। এখন আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট সেরেনিতে। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম আমাদের হোটেল থেকে, তাই ব্রেকফাস্ট সারা হয়নি। এই ব্রিজবাসী লাস্সি ভান্ডারে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেবো। আমি আর আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি আমরা ধোসা অর্ডার করেছিলাম, আর বর্দিদা আর আমার বোন ইডলি খেয়েছিল। এরপর আমরা কাশীতে, এখানে যে হিন্দু ইউনিভার্সিটি আছে, এই হিন্দু ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমরা বেনারস হিন্দু ইউনিভার্সিটির সম্বন্ধে তোমাদের কিছু বলে রাখি। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় হলো বারাণসীতে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং একটি আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত। এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা খুব বড়, তোমরা দেখে নাও। আমরা গাড়িতে যেতে যেতে যেটুকু ভিডিও করতে পারে তোমাদের সাথে শেয়ার করেছি সেটুকুই তোমরা এখানে দেখতে পাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর আমরা যাব বিড়লা মন্দির, যেটা বেনারস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই অবস্থিত। এই বিড়লা মন্দির নির্মাণ করেছিলেন বিড়লা পরিবার 1966 খ্রিস্টাব্দে। যেরকম কাশীতে এসে সবাই বিশ্বনাথ মন্দির দর্শন করতে আসে, সেরকম এখানে এসে সব বিশ্বনাথ মন্দিরও দর্শন করতে আসে সবাই। এটাকে ওই বিশ্বনাথ কাশী মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। এই ভিতরের ক্যাম্পাসটি অনেক বড় এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো। এই ভিতরের যে ক্যাম্পাস চত্বরটা তোমাদের আজকে ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য মন্দিরের ভেতরের ভিডিও আমরা করতে পারিনি, কিন্তু বাইরের যে সমস্ত ক্যাম্পাসটা তোমাদের আমি ঘুরে দেখাবো।
পাচ্ছ এখানে কত ভক্ত সমাগম হয়েছে। জানুয়ারি মাস ছিল, সেই সময় খুব ঠান্ডা, তাই আমাদের ঘুরতে বেড়াতে কোনো কষ্ট হয়নি। এখানে প্রচুর আর্ট কলেজের স্টুডেন্টরা এসে বিভিন্ন ছবি আঁকে এবং সেগুলোকে বিক্রয় করে। পথের পাশেই তা দেখতে পাবে, তারা ছোট ছোট স্টল দিয়েছে। এখানে একটি নন্দী মহারাজের মন্দির আছে, আমরা সেই নন্দী মহারাজের মন্দির দর্শন করে নিলাম। দর্শন করে ক্যাম্পাসটা আরও ভালোভাবে ঘুরে দেখলাম, খুব সুন্দর মন্দির এবং মন্দির চত্বর খুবই সুন্দর। এটাকে এখানে একটা দ্বিতীয় বাবা বিশ্বনাথ মন্দির হিসাবে ওখানে এখানে ধরা হয়। খুব সুন্দর সাজানো গাছ গুছানো একটা বাগান, আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছি, তোমরাও আমাদের সাথে এই মন্দিরের চত্বরটা ঘুরে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এখন যাচ্ছি রামনগর ফোর্ট দেখতে। রামনগর ফোর্টের সম্বন্ধে তোমাদের কিছু ঐতিহাসিক তথ্য দিয়ে রাখি। এই রামনগর ফোর্ট হলো বেনারসের গঙ্গার পূর্বতটে তুলসীঘাটের বিপরীতে অবস্থিত। দুর্গটি রাজপুতানা টাইলে নির্মিত। 1750 খ্রিস্টাব্দে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং এটি নির্মাণ করেন। বর্তমানে এখানকার রাজা হলেন অরন্ত নারায়ণ সিং, যিনি এই দুর্গেরই একটি অংশে পরিবার নিয়ে থাকেন। এনাকে বেনারসের মহারাজাও বলা হয়ে থাকে। এই যদিও এই রাজ উপাধিটি 1971 থেকে বিলুপ্ত হয়ে গেছে। প্রথমে দুর্গর প্রথমে ঢুকতেই দুটি কামান দেখা যায়। খুব সুন্দর দুর্গ, যেটা এখনও মেনটেন করা হয় সরকারের তরফ থেকে। সেই দুর্গের প্রবেশপথটা তোমরা দেখতে পাচ্ছ। এই প্রবেশপথের মধ্যে দিয়ে আমরা দুর্গের ভিতরে প্রবেশ করব। এই দুর্গের ভিতরে প্রবেশ করতে গেলে তোমাদের একটা টিকিট কাটতে হবে। প্রথমে তোমরা একটা মিউজিয়াম দেখতে পাবে, যে মিউজিয়ামে নানা রকম ভিনটেজ কার আর পালকি গরুর গাড়ি এসব তোমরা দেখতে পাবে। তারপরে সেই মিউজিয়ামের ভেতর দিয়েই এই দুর্গটির ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে। তাই তোমরা টিকিট না কেটে কোনো মতোই দুর্গটির মধ্যে প্রবেশ করতে পারবে না, এরকমই সিস্টেম করা আছে। এটা হলো মিউজিয়ামের যে টিকিট কাটার যে ঘর, সেই ঘর। এখানে টিকিট হচ্ছে 75 টাকা করে, বড়দের জন্য টিকিট 75 আর ফরেনারদের জন্য 200 টাকা, বাচ্চাদের জন্য 20 টাকা। আর বাচ্চাদের বয়স এখানে হতে হবে 1 থেকে 12 বছর অবধি। আর ফরেনার বাচ্চাদের জন্য 100 টাকা, আর স্কুল ছাত্র আর ডিফেন্সদের জন্য 20 টাকা করে এখানে টিকিট। আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে নিয়ে আমরা মিউজিয়াম দেখে নেব। মিউজিয়ামের ভেতরে আমরা কোনো ফটোগ্রাফি করতে পারবো না, তার কারণ সেখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেছে। দেখো, আমরা ওই দিক থেকে, ওই যেখানে সিঁড়ি দেখা যাচ্ছে ওখান থেকে আমরা মিউজিয়াম দেখে এইখান থেকে বেরিয়েছি। বেরিয়ে এবার আমরা ফোর্টের মধ্যে ঢুকব। ঢুকে ফোর্টের মধ্যে যে ভিডিওগ্রাফি করে তোমাদের দেখাবো যে ফোর্টটা কেমন। দেখতেই পাচ্ছ আমরা ফোর্টের মধ্যে আস্তে আস্তে ঢুকছি। এখানে প্রবেশ নিষেধ বলে লেখা আছে। এখানে রয়্্যাল ফ্যামিলি এখনও থাকে, তাই এখানে প্রবেশ নিষেধ বলে লেখা আছে। তাই আমরা এটা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাব, গিয়ে আমরা ফোর্টের ভিতরে যে দৃশ্য যা কিছু আছে তোমাদের দেখাবো। একবার বাইরের ভিউটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই ফোর্টের মধ্যে আমরা ঢুকছি।
দেখো কি সুন্দর কারুকার্য করা, রাজপুতানা স্টাইলে সমস্ত কারুকার্য করা, দেখে গায়ে কাঁটা দিচ্ছে। দেখো কি সুন্দর গঙ্গার ধারে, আমরা চলে এসেছি গঙ্গার ধারে। এটা একটা টানেলের মধ্যে দিয়ে আসতে হয়েছে, পরে আমরা সেই টানেলটা তোমাদের বেরোবার সময় দেখিয়ে দেব। টানেলের মধ্যে দিয়ে ঢুকে আমরা এই গঙ্গার ধারে এসেছি। এখানে একটা মন্দিরও ছিল, শিব মন্দির। কিছু অংশ এখানে ভগ্নপ্রায় সারানো হয়নি, আর কিছু অংশ এখানে মানুষ, সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হচ্ছে। দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে। আমরা ওই ব্রিজের ওপর দিয়ে এসেছি এই ফোর্টে। খুব সুন্দর গঙ্গার ভিউ, প্রচুর পর্যটক এসছে। ওই দিকটা ফোর্টের ওই দিকটা যেতে দেওয়া হয় না। এরপর আমরা এখানটা ফটোগ্রাফি করে, ওইদিকে একটা মন্দিরও আছে, সেই মন্দিরটা দেখে আমরা আবার টানেলের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাব। এখানকার সিঁড়িগুলো খুব উঁচু উঁচু, যাদের পায়ে প্রবলেম থাকবে তারা চেষ্টা করবে যাতে ফোর্টের ভেতরে মানে টিকিট কেটে না ঢোকার, তার কারণ সিঁড়িগুলো প্রচুর উঁচু উঁচু। আমার বদ্রিতা গাড়িতেই বসেছিল সিঁড়িগুলোর জন্য। এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখো যেই টানেলের মধ্যে দিয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম সেই টানেলের এই পথটা অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর একটা পথ, অসাধারণ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা সাক্ষী তোমরা আমার এই ভিডিও মাধ্যমে হবে। এই দরজাটা, পাশের দরজাটা বন্ধ করা আছে, ওই দিকটা ভগ্নপ্রায় তাই যেতে দেওয়া হয় না, তাই আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। তখনকার দিনের নির্মাণ শৈলী অতি সুন্দর ও মনোরম। সিঁড়ি দিয়ে উঠে আমরা অনেকটা টানেল পার করে বাইরে বেরিয়ে যাব। দেখো কত সুন্দর, তখনকার এই পথ দিয়েই তখন রাজার রানীরা গঙ্গা তীরে তারা গঙ্গা দৃশ্য উপভোগ করত। এইদিকে একটা দরজা আছে, এইদিকে যাওয়া যেতে দেওয়া হয় না, ভগ্নপ্রায়। তোমাদের আমি আগে এই জায়গাটা আমি ওইখান গঙ্গার তীরের ওখান দিয়ে দেখিয়ে দিয়েছি। আমরা এই টানেল থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। রামনগর ফোর্টের যে মূল চত্বর, বাইরের চত্বর, সেখানে আমরা চলে যাব। কত সুন্দর নির্মাণ শৈলী দেখো, দেখে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল আমাদের মধ্যে। আমরা বাইরে বেরিয়ে এসেছি, আর মহলের সৌন্দর্য তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তোমরা দেখতে পাবে কত সুন্দর সুন্দর এখানে কারুকার্য করা হয়েছে, প্রাচীনতার ছাপ স্পষ্ট, তবুও মহল কত সুন্দর। ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু তবুও যেতে হবে। আমাদের এখনও অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে হবে। যেতে যেতে তোমাদের ভালো করে আবার চত্বরের ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো চারিদিকে বিভিন্ন অনেকগুলো মহল এখানে নির্মাণ করা আছে, বাইরের জায়গাটাও খুব বড়। আমরা এখন চলে এসেছি সারনাথ দেখতে। এই সারনাথ হলো, সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তরপ্রদেশের বারাণসী শহর থেকে 13 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। বুদ্ধ পুণ্যলাভের উদ্দেশ্যে যে 4টি তীর্থস্থানে গমন করার জন্য নির্দেশ দিয়েছেন, তার মধ্যে একটি হচ্ছে ইসিপাতানা। ইসিপাতানা আধুনিক সারনাথের সাথে চিহ্নিত, যা বেনারস থেকে 6 মাইল দূরত্বে আর আলেকজান্ডার কানিংহাম এটি আবিষ্কার করেন। এই সারনাথেই বুদ্ধদেব সর্বপ্রথম সিদ্ধিলাভের পর 5 জন শিষ্য নিয়ে তার উপদেশ দিয়েছিলেন। এখানে এই 5 জন শিষ্যকে নিয়ে তার একটা মূর্তি এখানে তৈরি করা আছে। বুদ্ধদেবের যে 5 জন প্রথম শিষ্য ছিলেন, তাদেরকে নিয়ে এখানে উপদেশ দিয়েছিলেন। এগুলোকে বলা হয় ধর্মচক্র, বৌদ্ধ ধর্মে এগুলোকে খুব বিশ্বাস করা হয়। এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত মনস্কামনা জানালে সেই মনস্কামনা নাকি পূর্ণ হয়, তাই এগুলো খুব পবিত্র হিসাবে গণ্য করা হয় বৌদ্ধ ধর্মে। তাই আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মনস্কামনা জানাচ্ছিলাম। আর এখানে সারনাথ স্তূপটি দেখা যাচ্ছে, এই সেই স্থান যেই স্থানে গৌতম বুদ্ধ তার 5 জন শিষ্যকে নিয়ে সিদ্ধিলাভের পর উপদেশ দিয়েছিলেন।
এই পাঁচজন শিষ্য পরবর্তীকালে বৌদ্ধ ধর্মকে চারিদিকে প্রসার করিয়েছিলেন এবং সিদ্ধিলাভ করেছিলেন। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার তোমাদের সাথে দেখা হবে আমার আবার একটা পরবর্তী ভিডিওতে। দেখতে থাকো, সঙ্গে থাকো।